নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জয়েস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের সর্ষে ঝাল। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা মাছ। তো এই মাছটা আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই সামুদ্রিক মাছে কিন্তু অনেক গুণও আছে। তা কী কী গুণ আছে গুণগুলো আমি তোমাদের সাথে পরে রান্না করতে করতে শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছ মাছগুলোকে কিন্তু আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি একটু মাখিয়ে নেব। আর লবণ কিন্তু একদমই অল্প পরিমাণেই দেবো, কারণ সামুদ্রিক মাছ কিন্তু এমনিতেই নুনতে হয়, তাই বেশি নুন দেওয়ার কোনো দরকার নেই। মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেখে দেবো। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 3 চামচ সর্ষে। তো সর্ষেটাকে আমি আগে প্রথমে শুকনো পেস্ট করে নেব, তাহলে এই মশলাটা কিন্তু ভালো হয়। তো দেখুন, আমি প্রথমে শুধু সর্ষেটাকেই আগে একটু ঘুরিয়ে নিয়েছি জল ছাড়া। তো এবারে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, একটু টমেটো। টমেটো কিন্তু এখানে একটা টমেটোর যে হাফ হয় সেই হাফেরও কম আমি দিয়েছি। দিয়ে দিলাম একটু আদা আর 2 রোয়া রসুন। রসুনটা এখানে ব্যবহার করছি, সর্ষে ঝালে কিন্তু অনেকে পেঁয়াজও দেয়, অনেকে পেঁয়াজ ছাড়াও করে। তো আমি এখানে 2 রোয়া রসুন দিলাম। রসুনটা দেওয়াতে বেশ একটা আলাদাই ফ্লেভার চলে আসে, যার জন্য এই পমফ্রেট মাছের সর্ষে ঝাল কিন্তু খেতে আরও দারুণ লাগে। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করুন। এবারে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে একে একে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে সর্ষে ঝালে কিন্তু বেশি কড়া ভাজা মাছ ভালো লাগে না। আর দ্বিতীয়ত, সামুদ্রিক মাছের যে কিছু গুণ রয়েছে সেই গুণাবলীও কিন্তু নষ্ট হয়ে যায়। তা সামুদ্রিক মাছের কী কী গুণ রয়েছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই সামুদ্রিক মাছে কিন্তু রয়েছে আয়রন রয়েছে, পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, যেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তা মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে চলে যাই নেক্সট স্টেপে। ফোড়নে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি যেই মশলার পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো মতো নেড়েচেড়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এবারে আমি দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালার হওয়ার জন্য। আর দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা কিন্তু সামান্যই ব্যবহার করছি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশি জল দেব না, কারণ সর্ষে ঝাল তো একটু গা মাখা হবে, তাই অল্প করে জল দিয়ে দিলাম। এবারে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। সাত থেকে 8 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম আর মাছগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি আর ঢাকবো না, একটু ফুটিয়ে নেব, ঝোলটাকে কমিয়ে আনব। আর এই পমফ্রেট মাছের সর্ষে ঝালের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য লাস্টে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর নামানোর আগে আমি দিয়ে দেব একটু কুচিয়ে রাখা ধনে পাতা। তো ধনে পাতাটা দিয়েই আমি
গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নেব। তো আমার পমফ্রেট মাছের সর্ষে ঝাল কিন্তু একদম রেডি। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও যে তোমাদের পমফ্রেট মাছের সর্ষে ঝালটাও কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সেটা কিন্তু একদমই ভুল করলে চলবে না। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।